আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা জামান, সহকারী লাইব্রেরিয়ান, ইমাম কাজালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পাবনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে যে বইটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, বইটি হলো ক্রীতদাসের হাসি। বইটি লিখেছেন শওকত উসমান আর বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। ক্রীতদাসের হাসি বইটি আসলেই বেশ রহস্যময়ী একটু আর খুবই সুন্দর একটি বই। আমার মনে হয় তোমরা যখন পড়বে তখন তোমাদের কাছে খুব ভালো লাগবে। এই বইটি লেখার পেছনে, অনুবাদ করার পেছনে কিছু কাহিনী রয়েছে। সে কাহিনীটি হচ্ছে লেখক শওকত উসমান, তার বন্ধু মৌলভী জালাল এবং তার আরেক বন্ধুকে নিয়ে তারা নিরুদ্দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো এভাবে বেড়াতে বেড়াতে তারা তাদের সহপাঠী নিয়ে রফিন নেসা নামের একজন বান্ধবীর বাসায় স্টে করে। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের মেধাবী ছাত্রী। তিনি গ্রামে যাওয়ার পর তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেন এবং সেই স্কুলে তিনি প্রধান শিক্ষয়িত্রী ছিলেন। তার দাদা ফরিদুদ্দিন জৌনপুরীর কাছে একটি পাণ্ডুলিপি তারা আবিষ্কার করেন, মানে তারা সেটা পান হাতে, যে পাণ্ডুলিপিটির নাম ছিল আলেফ লাইলা ওয়া লাইলানে, এর অর্থ হচ্ছে সহস্র দুই রাত্রি। তো এই পাণ্ডুলিপিটি পাওয়ার পর শওকত উসমান, লেখক শওকত উসমানের যে বন্ধু ছিলেন মাওলানা জালাল, তিনি আরবি ভাষা জানতেন এবং পাণ্ডুলিপিটি ছিল সম্পূর্ণ আরবি ভাষায়। তিনি যখন ওই পাণ্ডুলিপিটা দেখলেন আরবি ভাষাতে, তিনি তখন বললেন যে হ্যাঁ, এই পাণ্ডুলিপিটা অনেক বিরল একটি পাণ্ডুলিপি। এবং শওকত উসমান তখন এই পাণ্ডুলিপিটা তার বান্ধবীর কাছ থেকে, বান্ধবীর দাদার কাছ থেকে এটা চেয়ে নেন, নিয়ে কপি করার জন্য তার লাইব্রেরিতে রাখার জন্য তিনি নেন। তো এরপরে তিনি এই বইটাকে, এটাকে অনুবাদ করে ক্রীতদাসের হাসি নামের একটি গল্প আমাদের সামনে উপস্থাপন করেছেন। ক্রীতদাসের হাসির আরবি ইয়া হচ্ছে জাহাকুল আব। তো এখন আমরা চলে যাই মূল গল্পে। ক্রীতদাসের হাসি গল্পের প্রথম যে কাহিনীটি অবতারণা করা হয়েছে সেটা হচ্ছে খলিফা হারুনুর রশিদের সময়কার। খলিফা হারুনুর রশিদের ওয়াইফ সহধর্মিণী যিনি ছিলেন, তার বাদী ছিল হচ্ছে মেহেরজান, যিনি দেখতে খুব সুন্দরী ছিলেন, এবং একজন ক্রীতদাস ছিলেন যার নাম ছিল তাতারি। তো খলিফা হারুনুর রশিদের ওয়াইফ, তিনি তাদের দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করান এবং তারা দুজন বেশ সুখে শান্তিতে বসবাস করছিলেন, যদিও এটা খলিফা হারুনুর রশিদের জানা ছিল না। তো খলিফা হারুনুর রশিদ কী করতেন, প্রতিদিন রাতের বেলা তিনি তার জনগণের খোঁজখবর নেওয়ার জন্য রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন। তো এই সময়ে তার ওয়াইফের দাসী এবং তার যে ক্রীতদাস ছিলেন, তারা হাজবেন্ড এবং ওয়াইফ, দেখা যেত যে তারা তাদের কুঠিরে চলে যেতেন এবং তারা বেশ আনন্দ উৎসাহে তারা তাদের জীবনটাকে অতিবাহিত করতেন সেই সময়টায়। তো একদিন খলিফা হারুনুর রশিদ যখন ঘুরছিলেন তখন তিনি হাসির আওয়াজ শুনতে পেলেন এবং হাসির আওয়াজ শুনতে পাওয়ার পর তিনি তার সহ, তার যে মন্ত্রী পরিষদের যেটা প্রধানমন্ত্রী ছিলেন তার নাম ছিল মশরু, তিনি তাকে খোঁজ নেওয়ার জন্য বলেন। তো খোঁজ নিয়ে তিনি তখন বলেন যে এরকম তাতারি নামের একজন ক্রীতদাস এভাবে হাসছিলেন। তো এরপর হারুনুর রশিদ যেটা করেন সেটা আসলে একটু দুঃখজনক এবং কষ্টকর ছিল, যে তিনি ক্রীতদাস তাতারিকে আটকে রাখেন এবং তিনি হাসার জন্য তাকে অনুরোধ করেন। তো আসলে আমরা সবাই জানি হাসি, কান্না, দুঃখ, বেদনা সব কিছুই হচ্ছে প্রাকৃতিক একটা ব্যাপার। এই জিনিসগুলো কখন কার মন দুঃখে ভারাক্রান্ত হবে, কে কখন সুখ অনুভব করবে, এই জিনিসগুলো কখনো মানুষকে দেখানোর জন্য বা মানুষের হুকুমে করা যায় না। তো ঠিক অনুরূপভাবে ক্রীতদাস তাতারি যে ছিলেন তিনি কিছুতেই হাসতে পারলেন না এবং হাসলেন না। শেষের দিকে কী করেন, খলিফা হারুনুর রশিদ মেহেরজানকে নিয়ে আসেন তার সামনে, তাকে প্রাণ ভিক্ষা দিবেন এই ইয়েতে এবং তাকে সেটা তার প্রাণের বিনিময়ে হলেও তাকে হাসানোর জন্য চেষ্টা করা হয়। তো শেষ পর্যন্ত তাতারি তাও হাসে না এবং না হাসার কারণে লাস্টে তার যে একজন কর্মচারী ছিলেন নওয়াজ, তিনি বলতেছেন যে আমিরুল মুমিনীন, হাসি হচ্ছে মানুষের আত্মারই প্রতিধ্বনি, অর্থাৎ যে মানুষটা তার প্রকৃতিগত একটা ব্যাপার, এই প্রকৃতিগত ব্যাপারটা সে যখন তার আত্মা দিয়ে প্রতিধ্বনি করবে তখন সে নিজেকে হাসতে পারবে এবং
হাসি প্রকাশ ঘটাতে পারবে। তো এখানে এই বই থেকে আমরা আরেকটি জিনিস বুঝতে পারি, যেটা সেটা হচ্ছে যে মানুষের যখন ক্ষমতা বা কিছুটা আমরা যতই ভালো মানুষ হই না কেন, যখন আমাদের হাতে ক্ষমতা চলে আসে তখন আমরা ক্ষমতার কিছুটা হলেও অপব্যবহার করার চেষ্টা করে ফেলি। তো আমি জানি না আজকের বইটি তোমাদের জন্য কেমন লাগবে। আমাদের এই বইটি একাদশ শ্রেণীর সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমার অনুরোধ থাকবে যে সবাই আমরা এই বইটি পড়ার চেষ্টা করব, এবং আমার মনে হয় এই বইটি পড়লে সবারই ভালো লাগবে। আর শেষ কথা হলো যে আমরা যেহেতু এখনও করোনার মধ্যে অতিবাহিত করছি, তো অবশ্যই আমরা আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার চেষ্টা করব। তার মধ্যে আমরা বেশি বেশি করে সাবান পানি দিয়ে হাত ধুব, আমরা প্রয়োজন ছাড়া বাইরে যাব না, ঘরের বাইরে যাব না। যদি আমরা খুব ভিড়ভাড় জায়গায়কে পরিহার করার চেষ্টা করব, সেই সাথে আমরা সবসময় ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাব, এবং নিজেরা নিজেদের প্রতি যত্নশীল হব, পরিবারের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার প্রতি আমরা স্নেহশীল হব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। এরপর আবার দেখা হবে কোনো এক ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।